হে ফ্রেন্ডস, আমাদের কাছে 25th December তো খুব স্পেশাল, সবাই ব্যাপার ক্রিসমাস স্পেশাল তো হবেই, কিন্তু তার থেকেও স্পেশাল হয় গাইস 24th December রাতটা। হ্যাঁ গাইস, তোমরা অনেকেই জানো, আর এটা আমিও ছোটবেলায় করেছি, আর আমি জানি যে তোমরাও অনেকেই ছোটবেলায় এই টাইমটায় ফিল করো, সেটা হচ্ছে গিয়ে রাত্রিবেলা মোজা ঝোলানো, মানে ওই সক্স ঝোলানো। আর আমরা সবাই ভাবি যে স্যান্টা ক্লোজ আমাদেরকে গিফট দেবে, কারণ সেই গল্পটাই আছে, বলতে গেলে মানে আমরা বাবা মার থেকে শোনা, অনেকের থেকে শুনি, আর এটা মানে অনেক কার্টুনেও তোমরা দেখেছো যে মানে স্যান্টা ক্লোজ ক্রিসমাসের আগের দিন রাত্রিবেলা নাকি আসে চুপি চুপি, এসে আমাদেরকে মানে সক্সের ভেতরে নাকি গিফট দিয়ে চলে যায়। আর অনেকে মানে এরকম মানে আমরা ছিলাম মানে ছোটবেলা, আমি বন্ধুদের সাথে এরকম মানে মানে বন্ধুরা বলতো, তারা নাকি লিস্টে লিখে রাখতো যে মানে তারা কী কী চায়, চকলেট হতে পারে, কোনো টয়েস হতে পারে, তো এরকম মানে লিখে রাখতো, আর সেই গিফটটা নাকি সক্সের ভেতরে পেতো। হ্যাঁ, কিছু কিছু বড় জিনিস তাহলে সক্সের ভেতরে কিছু কীভাবে ঢুকবে, কিন্তু হ্যাঁ চকলেট তো ঢুকেই যেত। আর এটা মানে আমরা সবাই মানে প্রচুর এক্সাইটমেন্ট হতাম, মানে এই দিনটা মানে এই ক্রিসমাসের যে রাতটা যে কেন স্পেশাল, স্পেশাল হওয়ার গাইস একটাই কারণ, সেটা হচ্ছে গাইস ওই স্যান্টা ক্লোজের থেকে গিফট পাবো। আর আমি মানে বলতে গেলে তখন খুব ছোট ছিলাম, আর আমি ভাবতাম স্যান্টা ক্লোজকে দেখবো যে সে কীভাবে গিফট দিচ্ছে, কিন্তু কখনোই দেখতে পেতাম না, তার কারণ হচ্ছে ঘুমিয়ে পড়তাম, স্বাভাবিক ব্যাপার, তখন ছোট ছিলাম তখন ঘুমিয়ে পড়তাম। আর ছোট থেকে মানে বড় হওয়া, তখন মানে সেই জিনিস ব্যাপারটা রিয়েলাইজ হওয়া, যখন মানে আমরা ভাবতাম না যে ধুর স্যান্টা ক্লোজ বলে কিছু হয় না, আমাদের বাবা মারা এই গিফটটা দেয়, মানে আমাদেরকে ওই আনন্দটা দেয়, এই যে মানে ক্রিসমাসের দিনকে যে সকালবেলা উঠে যে মানে দেখা যে মোজার ভেতরে ওই হয়তো চকলেটস রয়েছে বা কিছু রয়েছে, তো সেটা আমাদেরকে যেন সব থেকে বেশি যেন মজা দেয়, একটা আনন্দ দেয়, আর এটাই মানে ক্রিসমাসের একটা স্পেশালিটি। তাই আমি মনে করি যে তোমরাও হয়তো এই জিনিসটাকে ফিল করেছো, মানে এরকম মানে সকালবেলা ওঠো, তখন মানে এরকম মানে বেডের সাইডে যখন তোমরা মানে সক্সটা ঝুলিয়ে রাখো আগের দিন রাত্রিবেলা, তোমরা মানে খুব মানে অপেক্ষা করো, যেমন আমি করতাম যে মানে স্যান্টা ক্লোজ এটা এসে কিছু গিফট দিয়ে যাবে। আমরা এরকম মানে ঘরের মধ্যে সাজাতাম, ক্রিসমাস ট্রি লাগাতাম, তারপর স্যান্টা ক্লোজ এরকম মানে ডল বসাতাম, তো তার সাথে টুনি লাইট লাগাতাম, এরকম মানে পুরো ডেকোরেট করতাম আমাদের ঘরটাকে, কারণ পরের দিনকেই ক্রিসমাস আছে। আর স্বাভাবিক ব্যাপার, এটা তো আমরা সবাই করি, ছোট থেকে বড় হয়েছি তখনও আমরা করি, আমি এখনও করি, বাট স্টিল মানে ওই মেমারিটা বলতে গেলে, তারপর ওই যে মানে ইচ্ছাটা, ওটা যেন প্রচুর মানে যেন আমাদেরকে যেন একটা আলাদা একটা মেমারি ক্রিয়েট করে, একটা যেন আলাদা স্মৃতি ক্রিয়েট করে, আর সত্যি মানে একটা খুব আলাদা ইচ্ছে ক্রিয়েট করে, মানে একটা এক্সাইটমেন্ট নিয়ে আসে যে হ্যাঁ ক্রিসমাস ডের মানে সকালবেলা উঠে মানে এই জিনিসটা পাওয়া, বা বলতে গেলে মানে এই সক্সের ভেতর দিয়ে মানে কিছু একটা চকলেট হতে পারে, মানে এরকম কিছু পাওয়া। তো আমি চাইবো যে তোমরাও হয়তো এই জিনিসটাকে ফিল করো, কিন্তু যখন আমরা ধীরে ধীরে বড় হই তখন হয়তো এরকম মানে যারা হয়তো মানে প্রচুর বড় হয়ে গেছে, মানে ধরো কাজ পড়ে যায়, তখন হয়তো এই রিল্যাক্সেশনের মধ্যে বা বলতে গেলে মানে এই যে ফ্রাস্ট্রেশন, এই মানে এই কাজের মধ্যে বিজি টাইমের মধ্যে হয়তো এই জিনিসগুলো হয়তো ফিলিংটাই আসে না, তার কারণ হচ্ছে তারা বড় হয়ে গেছে। স্বাভাবিকভাবে আমরা এটা আমিও ফেস করি অ্যাজ এ মানে স্টুডেন্ট লাইফ, ধীরে ধীরে এখন বড় হয়েছি, বাট স্টিল আমার মনে হয় যে এই জিনিসটাকেও এই মেমারিগুলোকেও ফিল করা দরকার। তো তাই জন্য গাইস আমি একটা ছোট্ট মেমারি খুবই সিম্পলভাবে গাইস ড্রয়িংয়ের মধ্যে দিয়ে তোমাদের কাছে তুলে ধরলাম, আর আমি আশা করবো তোমরাও হয়তো এই জিনিসটাকে রিলেট করতে পারবে, যারা মানে এরকম মানে ছোটোবেলায় এই জিনিসটাকে ফিল করেছো, মানে এরকম মানে সকালবেলা উঠে দেখেছো যে মানে সক্সের ভেতরে এরকম মানে চকলেট রয়েছে, এরকম ট্রফি রয়েছে, কিন্তু আমরা তারপর বড় হয়ে বুঝতে পারি যে এটা আমাদের বাবা মারে আমাদেরকে এরকম মানে খুশি করে, তার জন্য মানে যাতে আমরা এই দিনটার জন্য যাতে এক্সাইটমেন্ট হয়ে উঠি তার জন্য মানে এরকম মানে দিয়ে রাখে। তো আজকের ওয়ার্কটা গাইস খুবই সিম্পলভাবে করা, এর আউটলাইন ভিডিও দিয়েছিলাম, আমি বলছিলাম যে ক্রিসমাস স্পেশাল তোমরা এই ওয়ার্কটা করতেই পারো, আর অলরেডি আমাদের চ্যানেলে দেখতে পাবে ক্রিসমাস স্পেশাল অনেক অনেক ওয়ার্ক আছে, আমরা স্যান্টা ক্লোজের ওপরও স্পেশাল ওয়ার্ক দিয়েছি, ক্রিসমাস নাইটের ওপরও স্পেশাল ওয়ার্ক দিয়েছি, তোমরা প্রচুর ওয়ার্ক পেয়ে যাবে। আর অলরেডি যারা যারা আমাকে বলেছিল আমি ক্রিসমাসের ওপর প্রায় সমস্ত ধরনের ওয়ার্ক দেওয়ার চেষ্টা করেছি, আই হোপ তোমরা সেটা পছন্দ করবে, তাই তোমরা এটা দেখো, তোমরা যে কোনো প্লেলিস্টে পেয়ে যাবে, সাবজেক্টিভ ব্যাঙ্ক প্লেলিস্টে পেয়ে যাবে, লার্ন অয়েল প্যাস্টেলের প্লেলিস্টে পেয়ে যাবে। তো আজকে গাইস খুবই সিম্পলভাবে এই কাজটা করেছি, এটা এটা কম্পিটিশন ওয়ার্ক, হ্যাঁ তোমরা কম্পিটিশনে এটা করতে পারো, বাট এটা জাস্ট আমার কাছে একটা মেমারি, তাই জন্য জাস্ট শেয়ার করার জন্য গাইস এই ওয়ার্কটা করা খুবই গাইস সিম্পলভাবে করেছি, তোমরা এটা করতেই পারো। আর হ্যাঁ, তোমরা এটাকে ফিল করো যে তোমরাও মানে যারা ছোট তারাও জানো যে মানে এখন তোমাদের কাছেও এই জিনিসটা খুবই এক্সাইটেড যে আমরা মানে সকালবেলা ঘুম থেকে উঠবো ক্রিসমাসের দিন, মানে কালকে ঘুম থেকে উঠবে, আর তখন মানে এরকম মানে দেখতে পাবে যে সক্সের ভেতরে এরকম মানে কিছু হয়তো রাখা আছে, কোনো ট্রফি মানে কী বল মানে ট্রফি রাখা রয়েছে, চকলেট রাখা রয়েছে, বিস্কিট রাখা রয়েছে, মানে এরকম মানে জিনিস রাখা রয়েছে, আর তোমরা এরকমভাবে সেলিব্রেট করবে জিসাসকে
সেলিব্রেট করবে, জিসাসের গলায় মালা পড়াবে, এরকম। মানে আমিও যখন ছোটোবেলা মানে স্কুল থাকতো, আমি যেহেতু খ্রিস্টান স্কুল থেকে বড় হওয়া, তো সেখানেও মানে সকাল সকাল গিয়ে চার্চে প্রে করা, তো এইগুলো খুবই মানে কমন ব্যাপার, এগুলো মানে আমরা ফিল করেছি। আই হোপ তোমরাও এটাকে ফিল করো। আর এখন তো তবে কোভিড টাইম হয়ে গেছে, বাট স্টিল আমার মনে হয় যে এইগুলো এনজয়মেন্টগুলো করা দরকার। তো গাইস খুবই সিম্পলভাবে কাজটা করেছি, কাজটা দেখো আর তোমরা নিজেরাও এটা রিলেট করো, চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো। কারণ ওভারঅল গাইস এটা আমাদের কাছে একটা খুবই স্মৃতির মতো, মানে এরকম মানে প্রতিদিন মানে এত কিছু হয়ে যাচ্ছে, বাট স্টিল মানে এই বছরের শেষে না এই ক্রিসমাস ডেটা আমাদের কাছে যেন আলাদাই একটা স্মৃতি ক্রিয়েট করে। তাই জন্য আমি বলবো যে তোমরাও এটা সেলিব্রেট করো, এই জিনিসটাকে ফিল করো, এই জিনিসটাকে আইডিয়া করো। অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। তোমরা ফ্যামিলির সাথে থাকো, এনজয় করো, কোভিড সিচুয়েশান তো আছেই, তার সাথে ওমিক্রন চলে এসছে, বাট হ্যাঁ নিজেদেরকে সেফ রাখতে হবে, হেলদি রাখতে হবে, সুস্থ থাকতে হবে। আর হ্যাঁ এই জিনিসগুলোই ছোটো ছোটো ব্যাপারগুলোকে এনজয় করতে হবে।